চৈত্রের ১৬ আর ইংরেজি ক্যালেন্ডারের মার্চের ৩০ ১৯৭১। লালখান বাজারে ওয়াসার মোড়ের কল থেকে পানি দেয়া হচ্ছে এমন প্রতারণামূলক গুজব রটিয়ে জড়ো করা হয় বাঙালিদের। এরপর হানাদাররা নির্মমভাবে গুলি করে হত্যা করে প্রায় ২৫০০ বাঙালিকে। সেই সাথে বাঙালির দেখা মাত্রই গুলি চলে, এমনকি রাতেও বাড়িতে বাড়িতে চলে মানুষ হত্যার তাণ্ডব। চট্টগ্রামের মতো তখন সারা দেশেই একই চিত্র। ৩০ মার্চ এমন প্রতিরোধ দেখা গেছে গাংনী উপজেলা আর নাটোরের লালপুরেও। ময়নার যুদ্ধখ্যাত সেই রণে বিলুপ্ত হয় ২৫ নম্বর পাঞ্জাব রেজিমেন্ট। এদিকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথমবারের মতো তাদের পার্লামেন্টে জানালেন বাঙালিদের পাশে দাঁড়ানোর কথা। কি হাম হর তরহ সে মুক্তি বাহিনী কি সহায়তা করেঙ্গে, বাংলাদেশ কি লোগোঁ কি মদদ করেঙ্গে। আমরা ভারতবর্ষের সমর্থন পেয়েছিলাম, আমরা সোভিয়েত ইউনিয়নের সমর্থন পেয়েছিলাম, এবং আমাদের স্বাধীনতার পরে স্লোগান উঠেছিল বিশ্বব্যাপী, বিশ্বে এনেছে নতুন দিন, মুজিব ইন্দিরা কোসিগিন। চট্টগ্রাম বেতারের কালুঘাট ট্রান্সমিটারটি পাকবাহিনীর বোমারু বিমানের আক্রমণে বিধ্বস্ত হয়। ঢাকার চকবাজার থেকে শুরু করে রাজশাহীর গোপালপুর, নোয়াখালীতে যুদ্ধ যখন চলছে, তখন পাকবাহিনী দামুরহুদা, আলমডাঙ্গা ও ঝিনাইদহের পথে পালাতে থাকে। তারা সিদ্ধান্ত নিল যে সয়দাবার ভিত্তিতে স্বাধীনতা রচিত হলে তো বাংলাদেশ স্বাধীন হবে, বরং তার চেয়ে আমরা হত্যা জগৎ চালিয়ে যদি আমরা দমাতে পারি। কিন্তু বঙ্গবন্ধু বলতেন কেউ বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারবে না, এবং দাবিয়ে রাখতে পারে নাই। অবশ্য একটি কথা স্পষ্ট হয়ে গিয়েছিল যে বাঙালির জন্য স্বাধীনতার কোনো বিকল্প নেই। এভাবেই চূড়ান্ত স্বাধীনতার পথে এগুতে থাকে বাঙালি। রচিত হতে থাকে লাখো শহীদের আত্মত্যাগের ইতিহাস বাংলার লাল সবুজ পতাকায়। রাফেজ সাদান আদেল, একুশে টেলিভিশন, ঢাকা।